ঘুরেছো বাতৰি মাজলৈ সামাজিক মাধ্যমৰ অপব্যৱহাৰৰ ঘটনা এতিয়া কোনো নতুন কথা নহয় সামাজিক মাধ্যমৰ অপব্যৱহাৰ কৰি জেললৈ বাট কাটিছে ইজনৰ পিছত সিজনে হাজৰ বিগত কেদিনমানতে সংঘটিত হৈছে দ্বিতীয়টো ঘটনা হিন্দু দেৱতাক লৈ বিতৰ্কিত ভিডিঅ' বনালে এজন যুৱকে ইতিমধ্যে আৰক্ষী জালত পৰিছে সাদ্দাম হোসেন নামৰ যুৱকজন হাজৰ কলিতাকুছিৰ এটা গেৰেজত কৰ্মৰত যুৱকে এটো সাদ্দাম হোসেনক ধৰি আনিলে হিন্দু জাগৰণ মঞ্চৰ হাজুর রাজপথরে কানত ধরায় থানালে লৈ যাবলগীয়া অবস্থা হল যুবকজনের কেউলিয়ায় নহয় কানত ধরে উঠাবহা করবলে দিয়ে কোনোদিনে এনে ধরনের কাম নকরবলে সক্রিয় নিদিয়ে সাদ্দাম হোসেনক ইতিমধ্যে হাজু আরক্ষী আটক করেছে যুবকজনক সামাজিক মাধ্যমত সংঘটিত করা যুবকজনের এই কাণ্ডে এতিয়া তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে হাজু আটকাধীন সাদ্দাম হোসেন হয়েছে ধুবুরী হয় আজি কেইদিনমান আগতে ধুবুরী বিলাসী পাড়ার ব্যক্তি এগারে তেও সোশ্যাল মিডিয়া যোগে প্রভু রামচন্দ্রর উপর বিরূপ মন্তব্য দিছিলে অশ্লীলতার সীমা ছেড়াই তেও ইমান বেয়াকে আমার আরাধ্য শ্রী প্রভু শ্রী রামচন্দ্রর বিষয়ে কইছিলে এই ভিডিও ভাইরাল হওয়ার পিছত আমার হিন্দু জাগরণ মঞ্চ তাতে ফুটপথর কারণে গেছিলে ফুটপথত যাওঁতে আমার লড়াকে আক্রমণ করবলে লয় তেনেস্থলত আমার লড়াই তেওঁক লৈ আহিছে থানালৈ অহার সময় বাটত রাইজে তেওঁক কিছু পাব্লিক ঘুরাই দিয়ে আমার লড়াই তারপর উদ্ধার করে আনি থানা চমজাই দিকে দিয়ে আমি ভবিষ্যতে তেনেকুৱা নকৰিবলৈ তেও বুলি নহয় কাকো আমি তেনেকুৱা নকৰিবলৈ সকিয়াই দিছো জি এম সির বোকা কেলেঙ্কারির তদন্ত অব্যাহত রাখিছে।